হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী ভিলেজে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো, স্নান করে বালতে একটা বালতে জল নিয়ে চলে এসেছি আমি। ঠাকুর মন্দিরটাকে ভালো করে এখন ধুয়ে নেব, তার জন্য বাটিতে জল দিয়ে হালকা হালকা হবে জল দিয়ে দিচ্ছি, মঞ্চটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই মঞ্চটা না অনেক দিনের পুরনো, যখন আমাদের ঘর হয়েছিল তখন থেকে এই মঞ্চটা করেছিল, এর জন্য মঞ্চটা অনেকটা পুরনো হয়ে গেছে। আর কিছুদিন আগের বছর এই মঞ্চটাকে ভালো করে ঘষে রঙ দিয়ে দিয়েছিল, কিন্তু আবার ওই রঙটা চটে গেছে, এই কারণে যেন মঞ্চটা কেমন কালো কালো হয়ে আসছে। মঞ্চটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন দেখো, ঠাকুর মঞ্চ ধোয়া হয়ে গেছে, আমি বাড়ি ঘরে চলে এসেছি। ঘরে এখানে এসে দেখো ফুল তুলতে যাব, তার জন্য ফুলের ঠাকাটা আনতে বাড়িতে বাড়ির মধ্যে এসেছি। দেখো রাস্তার সাইডে একটা তারা ফুলের গাছ হয়ে আছে, ওই গাছে প্রচুর ফুল হয়েছে। আর কয়েকদিন আগে বর্ষা হয়েছিল, তো তাই বর্ষার পর থেকে গাছের মধ্যে প্রচুর ফুল হচ্ছে। তাই আজকে ইচ্ছে করলাম যে ওই ফুলগুলোকে তুলে পূজা দেব। তার আগে ওই কিছুটা দূরে জেঠিমাদের লাল জবা হয়েছিল, সেই জবা ফুলগুলোকে তুলে এনেছি। এখন আমি আমাদের গাছ থেকে সাদা সাদা তারা ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো ফুলগুলো একসঙ্গে অনেকগুলো করে হয়ে আছে, আর ফুলগুলো বেশ বড় বড়ও হয়েছে। আর সাদা ফুল দিয়ে যে কোনো ঠাকুরের কিছু মালা টালা করলেও দেখতে খুব ভালো লাগে। আমার তো সাদা কালারটা তো খুবই ভালো লাগে, তাই না? তোমাদের যদি সাদা কালারটা ভালো লাগে তাহলে তোমাদের ম্যাচ করে। এখন ফুলগুলোকে আমি একে একে সব তুলে নেব। দেখো এখন প্রয়োজন মতন ফুল আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে বাড়ির মা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। এখন দেখো এখানে কিছু জবা ফুল আর সাদা তারা ফুল তুলে নিয়ে এসেছি। এখন এই ফুলগুলোকে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেব। পুজো দেওয়ার পরে তারপরেই আমি ফিরে এসেছি। আর দেখো লাল লাল জবাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগে, সাদা তারাটা লাল জবার সঙ্গে সাদা তারাটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ঠাকুরকে সাজিয়ে আজকে পুজো দেব। অনেকদিন ধরে ভাবছি জিনিসগুলোকে বিছানার কিছু জিনিসপত্রগুলোকে রোদে দেব, ঠিক সময় করে উঠতে পারছি না। আজকে পুজো টুজো করার পরে দেখলাম যে রোদ উঠেছে, দেখো খুব ভালো হয়ে। আমি এই জন্য ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি, ব্ল্যাঙ্কেটটা এখন তারের মধ্যে ওইখানটা একটা দড়ি বাঁধা আছে ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে মেলে দিলাম। আর দেখো ব্ল্যাঙ্কেটের নিচের দিকে হালকা একটা কাপড় দিয়ে সেলাই করা থাকে, ওই সেলাইটাই খুলে গেছে, তাই ভাবছি ওটাকে কখন কখন কীভাবে সেলাই করব। দেখো ব্ল্যাঙ্কেটটাকে মেলে দিয়েছে, আর কিছুটা পরিমাণে ঝেড়ে দিয়েছি। পাপাই ওটাকে ধুলো করে দিয়েছে, তার জন্য ব্ল্যাঙ্কেটটাকে ঝেড়ে দিলাম যাতে ধুলোটা পড়ে যায়। এখন একে ভালো করে মেলে দিলাম। দেখো ব্ল্যাঙ্কেট মেলে দেওয়ার পরে দেখি একটা ডাকচা পড়েছে, তাই সেটাকে সাইড করে দিলাম, দিয়ে এখন বাড়িতে চলে এসেছি। এখন দেখো সব প্রায় কাজকর্ম শেষ করে তোমার মানে বাইরেই যাবে, তার জন্য তার ব্যাগটা গোছাতে হবে। সে আর আমি দুজনেই চলে এসেছি। এখন ব্যাগটাকে কিছু কিছু জিনিস যেসব জিনিসগুলো নিয়ে যাবে সেগুলোকে একে একে গুছিয়ে দিচ্ছি, দুজন করেই গোছাচ্ছি। কারণ সে যাবে, তার কোন জিনিসটা লাগবে না লাগবে আমার থেকে সে সেটা ভালো জানে, তার জন্য আমি ওই জিনিসগুলোকে ওর সঙ্গে কথা বলে একে একে জিনিসগুলোকে এখন গুছিয়ে নেব। কারণ যাচ্ছে অনেক দিনের জন্য, সেখানে হচ্ছে কেউ থাকবে না, আর নিজের যাবতীয় জিনিস না নিয়ে গেলে নিজেকে সমস্যার মধ্যে পড়তে হবে, তাই সে সব কিছুকে গুছিয়ে দিচ্ছে ভালো করে একে একে সব জিনিসগুলোকে। এখন ওর শরীরটা কয়েকদিন ভালো ছিল না, হালকা জ্বর জ্বর ভাব ছিল, তাই ও বলছিল যে এখন গরম পড়ে গেছে, তাও ও বলছিল যে ওখানে এসি ঘর তাই
যদি ঠান্ডা লাগে বা শীতে যদি কিছু মনে হয় জ্বর টর আসে, তার জন্য হচ্ছে ওই ওর জ্যাকেটটা নেবে। সেই জ্যাকেটটা আমাকে দিল যাতে আমি ভাঁজ করে ব্যাগের মধ্যে ওই জ্যাকেটটা ভরে দিই। তার জন্য দেখো আমি জ্যাকেটটাকে ভাঁজ করে নিচ্ছি। ওই কি বলো তো, ব্ল্যাঙ্কেট দেওয়ার পরে না ব্যাগটা প্রায় বুঝি বুঝি হয়ে। পাপাই মামা চলে যাবে বলে পাপাই আর পাপাইয়ের মা এসছে আমাদের বাড়িতে। আর দেখো পাপাই খুবই দুষ্টু, এই দেখো কীভাবে একটা কার্টুনকে নিয়ে কীভাবে খেলা করছে ও। পাপাই দুষ্টু, যা হোক পড়াশোনায় খুব ভালো ছেলে, আর খুবই ভালো। ও আমাদের বাড়িতে এলে খুবই ভালো লাগে, কারণ আমাদের বাড়িতে তো কোনো ছেলে মেয়ে এখন ছোটো ছেলে মেয়েটা কোনো নেই, তাই ও এলে আমরা সকলেই খুব আনন্দ করি। আর এই দেখো দুজন মামা ভাগনা দুজন বসেছে, আর ওর মামা ওর একটা প্যাকেট দিয়ে লাইট তৈরি করে এনেছে, সেটাও বারবার জ্বালছে আর এ করছে। তাই আমি বললাম যে পাপাই দেখি আমাকে ওটাকে জ্বালিয়ে দেখাচ্ছে। আর ওর মামা বসে চলে যাবে, তাই ওর ফোনে কিছু সিস্টেমের সমস্যা হয়েছে, সেটাও দেখে নিচ্ছে। আর এখানে পাপাই ওই করেই চলেছে, জানবি। মাঝেও খাওয়া দাওয়া করে ওর মামা আর ওর দাদু বেরিয়ে চলে গেছে। এখন পাপাই আর পাপাই মা বাড়ি যাবে, পাপাই তো একদমই থাকতে চাইছে না, পাপাই বাড়ি যাবে। তাই দেখো একলাই একটা ব্যাগকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, আসার জন্য আড়ি করবে আর বাড়ি যাওয়ার জন্য আড়ি করবে। এ দেখো তার মা বেরোচ্ছে, একটু দেরি হচ্ছে বলে সে একলাই ব্যাগ নিয়ে আগে এগিয়ে চলে যাচ্ছে। সত্যি বাড়ির সকলে যখন থাকে কত সুন্দর ঘরটা ভর্তি থাকে। আর আজকে দেখো এরা সবাই চলে যাচ্ছে, বোন ফোন দিচ্ছে।